তুমি এই দিনে পৃথিবীতে এসেছো, শুভেচ্ছা তোমায়। তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর উজ্জ্বল দিন কামনায়, আজ জন্মদিন তোমার। মাইলসের জন্মদিনের এই গানটা আমার খুব বেশি ভালো লাগে। আমার জন্মদিনে শুনতেও যেরকম আমার ভালো লাগে, ঠিক অন্য কারোর জন্মদিনেও শোনাতে আমার খুব ভালো লাগে। তবে আমার এই বিদঘুটে কণ্ঠ এবং বিদঘুটে সুর প্লিজ সবাই ইগনোর করবেন। প্রিয় মানুষের জন্য একটু ট্রাই করলাম, হোক না সেটা বড়ই অদ্ভুত। আজকের এই দিনে সবকিছু হোক নতুন করে, সুখের স্মৃতি টুক থাক কাছে, দুঃখগুলো যাক দূরে, জরা জীর্ণ অতীতটাকে রেখো না আর মনে, নব উদ্যমে কাজ করো নতুন এই দিনে। আজ বাতাসে সুবাসিত স্নিগ্ধতা, পাখিরা সারি সারি গাইছে গান, প্রকৃতি নতুন করে হয়েছে রঙিন, ফুলেরা সব ফুটেছে বাগানে, আজ আমার সবচেয়ে প্রিয় মানুষের জন্মদিন। শুভ জন্মদিন প্রিয়তমা স্ত্রী। হ্যালো, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আলহামদুলিল্লাহ আজ 16 ফেব্রুয়ারি তাপসীর আম্মুর জন্মদিন, আর এই ভিডিওটি গতকাল বিকেলে শুট করা। প্রতিটা দিনই আমাদের কাছে অনেক বেশি স্পেশাল, আর স্পেশাল দিনগুলো আরো বেশি স্পেশাল। বরাবরের মতোই যে কারোর জন্মদিনটাই আমার কাছে অনেক বেশি স্পেশাল মনে হয়, আমার ইচ্ছে করে তাকে একটু সারপ্রাইজ দিতে, তাকে নিয়ে একটু ভালো সময় কাটাতে বা তাকে একটু সুন্দর উইশ করতে। গতকাল অফিস শেষে তাপসীরের আম্মুকে ফোনে বললাম, একটু রেডি হয়ে বের হও, একটু ঘোরাঘুরি করি, হাঁটাহাঁটি করি। ওকে আসলে বলিনি যেহেতু ওর আজকে জন্মদিন, সেই উপলক্ষে বের হচ্ছি। জাস্ট এমনি বললাম আসো একটু হাঁটাহাঁটি করি, আর অফিস থেকে বের হতে তো বেশ দেরি হয়ে যায়, অনেক দিনই ওভাবে বের হওয়ার আর সুযোগ থাকে না। তো আজকে যেহেতু একটু আগেই বের হয়েছি, এজন্য ওদেরকে বললাম আসো একটু হাঁটাহাঁটি করি, বাসার পাশেই মাঠে একটু ঘুরে। তারপরে আমরা এই তো চিতই পিঠা খেতে এসেছি, এখানে পান্না চত্বরের পাশে চিতই পিঠা অনেক বেশি মজার। তো যে খালা ওখানে পিঠা বানাচ্ছিল, উনি বারবার বলছিলেন যে আপনারা ভিডিও করছেন, এটা ফেসবুকে দিলে প্লিজ সবাই বলবেন এখানে এসে যেন চিতই পিঠা খায়। তো আমরা একটু মজাই পেয়েছিলাম কথাটা শুনে। যারা আশেপাশে থাকেন প্লিজ সবাই এখানে এসে পিঠা খাবেন। তো ওখানেই পাশে নয়া টেস্টের একটা আউটলেট ছিল, তো আমরা তো বরাবরই নয়া টেস্টের খাবারগুলো অনেক বেশি পছন্দ করি। চিতই পিঠা খাওয়া শেষ করে বেশ কিছু ভালো সময় কাটালাম, আর তারপরে নয়া টেস্টের কফিটা খেতে চলে এসেছি। নয়া টেস্টের কফি অনেক বেশি ভালো লাগে। এই আউটলেটে জায়গা অনেক কম আর সবসময় ভিড় লেগেই থাকে, আজকে বসার জায়গা নাই, এ কারণে কফি নিয়ে বাইরে এসেছি, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাবো। তাপসীরের আম্মু অনেক বেশি কফি লাভার, আর আজকের এই বিশেষ দিনে যদি ওকে কফি না খাওয়াই তাহলে তো চলেই না। তো এ কারণে ওকে আমি ঠেলে ঠেলে নিয়ে আসলাম কফি খাওয়ার জন্য। তো তাপসীরও আমাদের সাথে কফি খাচ্ছে, ও তো গরম কফি খেতে পারে না, তারপরে একটু একটু করে ওর ঠোঁটে দিলে ও খুব বেশি মজা পায়, না দিলে আবার কান্না করে। নয়া টেস্টের আরেকটা যে আউটলেট আছে, মানে বড় আউটলেট যেটা, সেখানেও আমি অফিস এসে গিয়েছিলাম। এখানে আসার আগে কেন গিয়েছিলাম সেটা ভিডিওর শেষ অংশে শেয়ার করব। আর এই তো তাপসীরের আম্মুকে ফুলের দোকানে নিয়ে আসলাম। বিশেষ দিনে বিশেষ মানুষকে কিন্তু ফুল দিতে অনেক বেশি ভালো লাগে, আর সেও অনেক খুশি হয়। ঠিক আছে ভাই, আমি যখন তাপসীরের আম্মুকে ফুল দিয়ে উইশ করছিলাম, তখন আশেপাশে মানুষজন তাকিয়েছিল, তাতে কিন্তু আমার কিছুই মনে হয়নি, কোনো লজ্জাও পাইনি, বরং ভালো লাগা কাজ করেছে। একদিন আগে ভ্যালেন্টাইন্স ডেতে যে ফুল 120 টাকায় বিক্রি করেছে, সেই ফুলটা আমাকে 20 টাকায় আজকে দিল, আর আমি সেই সুযোগে এই উইশটা করে নিলাম। ছোট ছোট ভালো লাগাগুলো কিন্তু এভাবে আমরা যত্ন করলেই পারি। যে সে ভালোবেসে আমাকে একখানা গোলাপ দিয়েছে, আর কত যত্ন করে সে ফুলটা ফুলদানিতে রেখে দিয়েছে এবং সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমার দেওয়া এরকম ক্ষুদ্র ক্ষুদ্র উপহার এবং ছোট ছোট সারপ্রাইজগুলো ওর কাছে অনেক বেশি ভালো লাগে, ও অনেক বেশি মূল্য দেয়। যে মানুষটা অল্পতে খুশি হয় তাকে খুশি করাটা কিন্তু অনেক বেশি সহজ। গিফট তো গিফটই হয়, তাই না? এই যে সুন্দর গোলাপ, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। দামি গহনা, বাড়ি গাড়ি, টাকা পয়সা, কোনো কিছুর উপরে এই মেয়েটার কোনো মোহ নাই, সে অল্পতেই খুশি হয়। তাকে ভালোবেসে আমি যাই করি, তাতে সে অনেক বেশি আনন্দ আহ্লাদিত হয়। এই তো আমি এখন তাপসীরের আম্মুকে চোখ ধরে নিয়ে যাচ্ছি। হ্যাঁ বাবা, তুমিও চলো। এই তো, হ্যাঁ চলো যে মা মা মা। এই যে আমি, এটা খোলো খোলো, আমি তাপসীরকে
মানে তাফসির আম্মাকে নিয়ে যাচ্ছি। তাফসির ভাবতেছে কি যে করতেছে, ও বাধা দিতে পারবে মা মা। মানে তাফসির ওর আম্মুকে আমি এরকম চোখ বন্ধ ধরে নিয়ে আসতেছি, তাই তাফসির চিৎকার করতেছে না না। তাফসিরের আম্মুর জন্য ছোট্ট একটা সারপ্রাইজ আছে, ওকে সারপ্রাইজ দিলে ও অনেক বেশি খুশি হয়। হঠাৎ করে কোনো একটা কিছু করলে ও অনেক বেশি আনন্দ পায়, এ কারণেই ছোট্ট কিছু একটা করার চেষ্টা করেছি। আর এই যে দেখেন, তাফসিরের আম্মু অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছে এবং খুশি হয়েছে। ছোট হোক বড় হোক, কারোর জন্য কিছু করে যদি সে খুশি হয় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। কি আছে দেখো, তাফসিরের আম্মু মনে করেছে ওর জন্য গ্রিল নান নিয়ে এসেছে। গ্রিল নান ওর অনেক পছন্দের, তো যেহেতু রাতের খাওয়া হয়ে গেছে তাই সে হেসে ফেলেছে যে আগে জানলে তো আমি রাতের খাবারটা খেতাম না। তাফসিরের দিকে অনেক বেশি এক্সাইটেড। মহান আল্লাহ তাআলার কাছে অনেক বেশি শুকরিয়া করি, এত সিম্পল এবং এত কম চাওয়া একজন মানুষকে আমার লাইফ পার্টনার করে তিনি দুনিয়াতে পাঠিয়েছেন। আর অনেক অনেক ধন্যবাদ জানাই আমার প্রিয় শ্বশুর এবং শাশুড়িকে, যারা এত ভালো একটা মেয়েকে আমার জন্য এই পৃথিবীতে নিয়ে এসেছেন। আমি বারবার আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করি, এত ভাগ্য করে আসলে একজন লাইফ পার্টনার পাওয়া যায়। আলহামদুলিল্লাহ আমি ওকে নিয়ে অনেক হ্যাপি আছি। প্লিজ সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, আমরা যেন বাকি জীবন অনেক হাসি আনন্দে সুখে শান্তিতে অতিবাহিত করতে পারি। তাফসিরের আম্মু তো সারপ্রাইজ হয়েছে, আর সবচেয়ে বেশি এক্সাইটেড তাফসির খাওয়ার জন্য। সবকিছুতেই ওর উৎসাহ অনেক বেশি, ও অনেক বেশি স্বতঃস্ফূর্ত মাশাল্লাহ, আর অনেক বেশি চঞ্চল। খাবার দেখলে এমন একটা ভাব নেয় যে ও খুব খায়, কিন্তু আদৌ কিন্তু তেমন কিছুই খায় না। প্লিজ সবাই ওর জন্য একটু দোয়া করে দেবেন, ওর যেন খাবারের প্রতি রুচি বেড়ে যায় এবং অনেক বেশি বেশি খায়। যাই হোক, এই ছোট্ট একটি ডোনাট এনেছি, তাতে তানভি অনেক বেশি খুশি হয়েছে। আর আমি বলেছি ওকে ছোট ছোট যে কোনো একটা সারপ্রাইজ দিলে ও অনেক বেশি খুশি হয়। আর ছোটবেলা থেকেই আমার খুব ভালো লাগে ছোট একটা উপলক্ষকে কেন্দ্র করে সবাই মিলে একটু ভালো সময় কাটানো, একটু মজা করা, একটু আনন্দ করা। আসলে ছোট্ট এই জীবনে আছে কি, তাই তো চেষ্টা করা উচিত সবারই একটু ভালো থাকার। জীবনে ভালো থাকতে হলে কিন্তু খুব বেশি কিছু দরকার হয় না, অনেক টাকা পয়সা, অনেক দামি বাড়ি গাড়িও কিন্তু দরকার হয় না। মহান আল্লাহ তাআলা আমাদের যতটুকু দিয়েছেন, যা দিয়েছেন, যেভাবে রেখেছেন, সে ততটুকু নিয়েই যদি আমরা মনকে তৃপ্ত রাখি তাহলে কিন্তু দেখা যাবে যে আমরা সবাই জীবনে অনেক বেশি সুখে থাকবো, অনেক বেশি ভালো থাকবো। মাশাআল্লাহ আমাদের ছেলেটা অনেক বেশি কেয়ারিং, আর খাবার দাবার সবার সাথে সে শেয়ার করে খেতে অনেক বেশি পছন্দ করে। এটা খাওয়ার জন্য তাফসির যেরকম অনেক বেশি এক্সাইটেড ছিল, তারপরেও কাটার পরে ও আমাদের তুলে তুলে খাওয়াচ্ছে। আর কপিরাইট ক্লেম আসতে পারে বা ফ্ল্যাগ কন্টেন্ট দিতে পারে, এ কারণে আমরা কাটার অংশটা বাদ দিয়ে দিয়েছি, যেহেতু চাকু দিয়ে কেটেছিলাম। তাফসির কিন্তু তেমন খায়নি, কিন্তু হাত একদম মাখিয়ে ফেলেছে, এ কারণে একটু আবার মুছে দেওয়ার জন্য চিৎকার করছিল। তো তারপরে টিস্যু নিয়ে এসে ওর আম্মুর হাতটা মুছে দিল। ছোটখাটো যে কোনো উপলক্ষে একটু আয়োজন পেলে বাচ্চারা কিন্তু অনেক বেশি খুশি হয়, ওরাই বেশি এক্সাইটেড থাকে, তাই একটু ছোট ছোট আয়োজন করা উচিত। বুঝতে পারবো না যে আমি কতটা পরিমাণ খুশি হয়েছে তাফসিরের বাবা। আসলে কি বলবো, আসলে আমার বলার ভাষা নাই। অসংখ্য ধন্যবাদ তাফসিরের বাবাকে। কিছু কিছু ধন্যবাদ আসলে মানে দেওয়ার থেকে না দেওয়াই আমি বেটার মনে করি, কারণ এই ফিলিংস আসলে ধন্যবাদ দিয়ে ছোট করতে আমি চাই না। আমার কাছে এটা মানে কি বলবো, একটা স্মৃতি হয়ে থাকবে। প্রত্যেক বার্থডেতে দেখা যায় মানে তাফসিরের বাবা অল্প কিছু করে হলেও আমাকে একটুখানি সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করে সবসময়ের জন্য। আমার এত বেশি ভালো লাগে। এবারে বার্থডেতে কিছুই করতে চাইনি, মানে কোনো প্ল্যান নাই, কিচ্ছু নাই। সে আগে থেকে বলছি কোনো কেক কাটবো না, কিছুই না। তারপরও এই যে দেখেন ছোট্ট পরিমাণ একটা কেক নিয়ে এসেছে, আর আমার ছেলে যে আমাকে খাওয়ানোর জন্য অস্থির হয়ে গেছে। বাবাকে দাও, বাবাকে দাও, হ্যাঁ দাও। অনেক দায়িত্ববান ছেলে, সবাইকে সে মানে দিয়ে তারপরে সে খায়, তাই না বল? আর এই যে আমার বার্থডে সুন্দর গিফট, আমার গোলাপ, আমার স্পেশাল গিফট, যেটা অবশ্য আমি গিয়ে নিয়ে এসেছি, মানে তাফসিরের বাবার দোকানে কিনে ওই মানে আমাকে গিফট করেছে।
তাপসিরের আম্মুর কথা শুনে মনে হচ্ছে না জানি ওর জন্য আমি কত কিছু করেছি। আসলে কিন্তু আমি কিছুই করিনি, খুবই সিম্পল একটা আয়োজন, খুবই সিম্পল একটা সারপ্রাইজ। কিন্তু ওই যে বলেছি না, অল্পতে খুশি হওয়া মানুষকে খুশি করা অনেক বেশি সহজ। আর এ কারণেই আমি তাপসিরের আম্মুকে খুব সহজে ছোট ছোট সারপ্রাইজ দিয়ে অনেক বেশি আনন্দ পাই। ওর জন্য আমি ছোট্ট একটা কিছু করলেই ও অনেক বড় মনে করে, অনেক বেশি খুশি হয়। এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর ওর জন্য ছোট বড় যেটাই করি তাতেই আমার অনেক বেশি তৃপ্তিও লাগে। জানি তেমন বড় কিছু করতে পারি না, সেটা তেমন কিছুই না আসলে, সত্যি কথা একদমই বলার মানে কিছুই না, নগণ্য জিনিস। তবে হ্যাঁ, ইনশাল্লাহ কোনো একদিন অনেক জাকজমক ভাবে হয়তো কখনো তোমাকে সারপ্রাইজ দেব। না থাক, আমার দরকার নাই, মানে এরকম ছোট সারপ্রাইজ। আল্লাহ তাআলা যেন সেই দিনটা খুব শীঘ্রই নিয়ে আসে এবং সেই দিনের জন্য আমাকে ক্যাপাবল করে, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। না আমি এইরকম ছোট আয়োজনই চাই, এইরকম ছোট ভাবেই তুমি আমাকে সারপ্রাইজ করো, আমি এটাই চাই, এটাই আমার কাছে সব থেকে বড়। আমার কোনো বড় আয়োজনের দরকার নাই। আজকের এই শুভ দিনে তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা। তোমাকে নিজের সর্বস্ব দিয়ে ভালোবাসি প্রিয়সী প্রিয়তমা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি বাকি জীবনটা যেন দুইজন একসাথে সুখে দুঃখে হাসি আনন্দে কাটাতে পারি। যারা এখন পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি, প্লিজ একটি লাইক দেবেন। আর যদি ভিডিওটির কোনো একটা অংশ আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দেবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।